আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশার রন্ধনশালা। আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে চিচিঙ্কা ভাজির রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো প্রথমেই আমি এখানে আধা কেজি চিচিঙ্কা নিয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরির সাহায্যে চিচিঙ্কার উপরের যে আবরণটা থাকে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারেন। চিচিঙ্গার আবরণটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন এগুলা ধুয়ে তারপরে কেটে নিব। চিচিঙ্গাগুলোকে আমি প্রথমে ভালো মতো ধুয়ে তারপরে এভাবে কেটে নিয়েছি। আর অবশ্যই চিচিঙ্গাগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে, কারণ চিচিঙ্গা একটা পানি জাতীয় তরকারি, এটা যদি কাটার পরে ধোয়া হয় তাহলে রান্নার সময় এটা থেকে অতিরিক্ত পানি ছেড়ে দেয়। তো আমি এটা ভাজতে চলে এসেছি, তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি একটা তেজপাতা, তারপর দিয়ে দিয়েছি তিনটা শুকনা মরিচ। এখন এই তেজপাতা আর শুকনা মরিচকে সম্পূর্ণ ভেজে নিতে হবে। আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তেজপাতা আর শুকনা মরিচ যখন ভাজা হয়ে গেছে তখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল স্পুন রসুন কুচি। এখন এই রসুন কুচিটাকেও নেড়ে চেড়ে আমি ব্রাউন কালার করে ভেজে নিব। রসুনটা যখন সম্পূর্ণ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজকেও সম্পূর্ণ ব্রাউন করে ভাজার দরকার নেই, সামান্য কাঁচা গন্ধটা যাওয়ার মতো ভেজে নিলেই হবে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টিস্পুন গোটা জিরা। গোটা জিরাটা দেওয়ার পর আরও 30 সেকেন্ড নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দিলাম কেটে রাখা চিচিঙ্গা। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। সব উপকরণগুলো যখন অ্যাড করা হয়ে যাবে তখন ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে দিতে হবে। তো আমি এই যে ভালো মতো নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিলাম। এরপর আমি ঢাকনা দিয়ে রেখে দিব 5 মিনিটের জন্য, আর চুলার আঁচটা এই অবস্থায় মিডিয়ামে রাখতে হবে। 5 মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি, দেখতে পাচ্ছেন চিচিঙ্গা অনেকটা নরম হয়ে এসেছে এবং এটা থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। এই অবস্থায় ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এইভাবেই নেড়ে ছেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানি শুকায় আর সিদ্ধ হয়। তো এই যে আমার চিচিঙ্গার পানি অনেকটাই শুকিয়ে এসেছে কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি। তো আমি এইভাবেই নেড়ে চেড়ে লো আছে ভালো মতো ভেজে নিব। আমার চিচিঙ্কাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে সাইডে সরিয়ে রেখে মিডিলে একটু জায়গা করে নিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব একটা ডিম। ডিমটাকে আমি স্ক্র্যাম্বল করে নিব। ভালোভাবে নেড়ে চেড়ে আস্তে আস্তে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিতে হবে। মূলত এই ডিমটা দেওয়ার কারণে এই ভাজির স্বাদটা অনেকটা বেড়ে যায়। তো এই যে আমি নেড়ে ছেড়ে ডিমটাকে স্ক্র্যাম্বল করে নিয়েছি। ডিমটা যখন পুরোপুরি স্ক্র্যাম্বল করা হয়ে যাবে তখন আমি চিচিঙ্গার সাথে ডিমগুলোকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবং এইভাবে নেড়ে ছেড়ে আরও মিনিট তিনেক ভেজে নিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে ডিম চিচিঙ্গা ভাজি। আমার ভাজিটা অলমোস্ট হয়ে এসেছে, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো এই যে তৈরি হয়ে গেল আমার ডিম চিচিঙ্গা ভাজি। এই ভাজিটা আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, আর এই ভাজিটা খেতে অনেক
টেস্টি হয় আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর এই ভাজিটি ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই খাওয়া যায়। তো আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।